বলবেন। আসসালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের টেস্ট লাইফ এসে আপনার কেমন অনুভূতি, কি অবস্থা, আমাদের পরিবেশটা ঠিক আছে কিনা? হ্যাঁ, এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, মানে খুবই গোছানো সবকিছু, জি মানে চিত্রণ থেকে শুরু করে সবকিছুই অনেক সুন্দর। আচ্ছা, আমাদের একটা যে ডায়াগনস্টিক সেন্টার হিসেবে আমাদের টেস্ট লাইফ যে ডায়াগনস্টিক ভিতরের পরিবেশ থাকা দরকার। তো অ্যাজ এ সবকিছু কমফোর্টেবল ফিল আপনি করতে পেরেছেন, মানে হ্যাঁ সবকিছু গোছালো বা সবকিছু, সবকিছু ভালো আছে? হ্যাঁ সবকিছু খুবই গোছালো, মানে খুবই আচ্ছা গোছালো বললে ভুল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমাদের প্রাণপ্রিয় ডক্টর এসআর খান স্যারের চিকিৎসা নিয়ে যদি কিছু বলতেন, তার চিকিৎসার ব্যবস্থাটা কেমন? হ্যাঁ, তার চিকিৎসা হচ্ছে তিনি খুবই মানে পেশেন্টের কথা খুবই মনোযোগ সহকারে শুনে এবং খুবই ফ্রেন্ডলি আর কি কথা বলে, এবং এগুলোই আর কি একজন ডক্টর যেটা। আপনি কতদিন আগে চিকিৎসা নিতে এসেছিলেন? আমি 1 মাস 15 দিন আগে প্রথম আসছিলাম, জি এবার সেকেন্ড টাইম আসলাম আর কি। যাক আলহামদুলিল্লাহ। এখন চিকিৎসা নিয়ে আপনার অবস্থানটা কি, আগের তুলনায় এখন কি মাশাআল্লাহ অনেক সুস্থ? হ্যাঁ, যতটুকু আশা করছিলাম তার চেয়ে মানে বেটার, তার চেয়ে ভালো। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, পরবর্তীতে আপনি ইনশাল্লাহ আসবেন, এবং আমাদের হসপিটালের পরিবেশটা যদি ভালো লাগে, আপনার যারা নিকটস্থ যারা ভাই ব্রাদার আছে তাদেরকেও আমাদের হসপিটালের বা ডায়াগনস্টিক সেন্টারের অবস্থানটা তাদের সামনে তুলে ধরবেন। জি আমি সেটা করছি, ইতিমধ্যে আমার অনেক ফ্রেন্ডদেরকে এটা জানানো হয়েছে, তারাও আসবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।